ছেলেরা আজ প্রথম কলেজ তাই জন্য পিসিরা কী গিফট দিল। সেটা দেখানোর জন্যই ছোট্ট একটা ভিডিও করেছি কারণ দুই পিসি গিফট দিয়েছে সেইটা মানে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি দিয়েছে অনেকগুলো দিনই হয়ে গেল মানে এই গত সপ্তাহে দিয়েছে বড় পিসি শ্রীলেদার্সে নিয়ে গেছিলো পিসি আর বড়ো পিসু মশাই তা ক্লাস ফাইভে ওকে শ্রীলেদার্স থেকে ব্যাগ দিয়েছিল সেটা টুয়েলভ অব্দি চালালো আর আবার এই টুয়েলভে আবার একটা কিনে দেয়া হল বড় পিসিমণি দিয়েছে আর পিসুমশাই পছন্দ করে এই জুতোটা দিয়েছে আর দিয়েছে ও ফোন বড্ড ওর পড়ে যায় বলে ওই জন্য বড় পিসি বললো যে তাহলে তুই আর একটা ব্যাগ নে সাইড ব্যাগ ফোন টোন রাখতে তো সুবিধা হবে ওই জন্য এগুলো বড় পিসিমণি আর বড় পিসমশাই গিয়ে ওকে কিনে দিয়েছে আর এই ড্রেসটা ওর বাবা মানিয়ে দিয়েছে বলল এখন গেঞ্জি টেঞ্জি পরে যাস না এগুলোই পরে যা ফরমাল দেখতেও ভালো লাগে তাই জন্য ওইগুলো সব ওর বাবা বানিয়ে এনে দিয়েছে কাল রাত্রিবেলায় নিয়ে এসেছে আর ছোট পিসিমণি ফোনের ডিসপ্লে ভেঙে গেছে জলে পড়ে নষ্ট হয়ে গেছে ভেঙে যায়নি ওই জন্য আবার অনলাইনে ছোট পিসিমণি এই আবার ফোনটা কিনে দিল মানে কলেজ যাবে না বিয়ে করতে যাচ্ছে বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এবার এখানের দৃশ্যটা দেখুন মনে হচ্ছে বাপ ব্যাটা দুজনেই যাচ্ছে কলেজে বুঝেছেন এবার আমি তো সারা দিন একা বাচ্চাদের সঙ্গে দেদার সংসারের কাজ করব। লাস্ট মুহূর্তে গার্লফ্রেন্ডদের হায় হ্যালো সব বলা হয়ে যাচ্ছে হ্যাঁ কত চাপ বাপরে বাপ ফোনে কত কিছু করতে হচ্ছে সারাদিন মানে সকালে ও যাবে কি আমরাই তো মানে মানে দুজনে ব্যস্ত হয়ে গেছি যাই হোক দুর্গা করে শিবাও দুর্গা দুর্গা করতে এসেছে টাটা করতে এসেছে তার ছেলে বলছে ও মা শিবাকে নিয়ে যাবো কলেজে আমার ছেলেবার একটা পুতুল নিয়েছে জানেন ব্যাগে ও আমার ভাইয়ের মেয়ের থেকে ছোটো মনুর থেকে একটা ছোটো পুতুল নিয়ে এসেছে বলছি হ্যাঁ রে বাবু ব্যাগে পুতুল আমার ছেলে ছোটোবেলা থেকেই এরকম মানে ওই যে জুতো ফুতো কিনে দিয়েছে না সব নিয়ে রাত্রেবেলা শুয়েছিল এই রকমই ছোটবেলা থেকে তো দুজনে চললো দুগা দুগা কলেজ স্টার্ট শিয়ালদা যা